বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যাটবুকেট রহুল কবির রিজবী বলেছেন বিএনপির গণসমাবেশকে ঘিরে সরকার নারকীয় তাণ্ডব চালাচ্ছে কাউকে গ্রেফতার করে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না বৃহস্পতিবার সতেরোই নভেম্বর দুপুরে জাতীয় প্রাসক্লাবের সামনে মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন রহুল কবির রিজবি বলেন বিএনপির গণসমাবেশকে ঘিরে সরকার নারকীয় তাণ্ডব চালাচ্ছে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র মনে রাখবেন প্রতিটি আঘাতের সমান ও বিপরীতমুখী জবাব দেওয়া হবে কাউকে গ্রেফতার করে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না তারা সবাই আরও ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সমাবেশ সফল করবে তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদিন বলেন খেলা হবে আসলে এসব কথা তিনি ফিউচার টেন্সে বলছেন প্রেজেন্ট টেন্সে বলবেন না খেলা চলছে খেলা শুরু হতো তো আর বাকি রাখেননি আপনি সমাবেশে যাতে অংশ না নিতে পারি সেজন্য অনেককে গ্রেফতার করেছেন কামরুজ্জামান রতন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কামালকে গ্রেফতার করেছেন এটা কি খেলার অংশ নয় রিজবি বলেন বিএনপির সমাবেশের দুই দিন আগে বাস মালিকরা ধর্মঘট ডাকে এটাও তো আপনার খেলার অংশ কারণ আপনার নির্দেশ ছাড়া এই বাস মালিক সমিতির ধর্মঘট ডাকার কথা না বিএনপির সমাবেশ শেষে তাদের ধর্মঘটও শেষ হয় এটা তো আপনাদের খেলার অংশ বিএনপির এই নেতা বলেন প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ হবে মানুষের আয় বাড়লে দুর্ভিক্ষ হবে কেন কিন্তু দেশে দুর্ভিক্ষ চলছে সরকারি চাল তিরিশ টাকা কেজি যে ট্রাকগুলোতে দেওয়া হবে সেই ট্রাকগুলোর পিছনে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকছে এটাই তো দুর্ভিক্ষেরই আলামত মানুষের খাবারও বেছে থাকা নিয়ে ভোগান্তির শেষ নেই এসব দেশের জনগণ দেখছে এর হিসাব কিন্তু আপনাকে একদিন দিতে হবে রিজবি আহমেদ বলেন কামরুজ্জামান রতনকে গ্রেফতার করেছেন যাতে দশ ডিসেম্বর সমাবেশের লোকজন কম হয় কিন্তু এটা আপনাদের ভুল পড়েছি কামরুজ্জামান রতনকে গ্রেফতার করার কারণে মুন্সীগঞ্জের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হয়ে দশ ডিসেম্বর সমাবেশকে সফল করবে তিনি অবিলম্বে কামরুজ্জামান রতন সহ গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন